এখন কথা বলবো ইনফরমেশন গ্যাদারিং উইথ ম্যাটা স্প্লুইটের যে টপিকটি নিয়ে ভর্নারাবলিট্রি স্ক্যানিং কিভাবে আমরা ম্যাটা স্প্লুইটের সাহায্যে আমরা ভনারিট্রি স্ক্যান করতে পারি যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে স্ক্যান করতে পারি সো বরাবরের মতনই প্রথমে আমি দেখাবো এনম এফ দিয়ে এবং কি অদার টোল দিয়ে তারপরে ম্যাটা স্পুইটের সাহায্যে সো আমরা ল্যাব মেশিনে যাই সো আমরা ল্যাব মেশিন এটাকে ব্যাক করবো ক্লিয়ার করে নেবো এবং কি আমাদের যে এনম্যাপ রয়েছে সে এনম্যাপে চলে যাব যেহেতু এনম্যাপে আগে স্ক্যান করা রয়েছিলো সো আমি সেটাকে ক্লিয়ার করে নেব সো আমরা সচরাচর যদি সার্ভিস ভার্সন দেখতে চাই তাহলে আমরা এস বি দিয়ে থাকি সার্ভিস ভার্সন অপারেটিং সিস্টেম ডিটেকশনের ক্ষেত্রে আমরা কী দিয়ে থাকি ও দিয়ে থাকি বা আমরা দেখতেই পারি and map and mm, map minus minus help graph minus okay okay প্যারামিটার গ্রাফ প্যারামিটার জিরো নোট ওকে অপারেটিং সিস্টেম ও পিইআরএ পিইআরএ অপারেটিং যদি দেই ওকে সরি এই প্রবলেমটা আসলে সলভ করতে পারতেছি না সলভ বলতে যেভাবে আনতে চাইছিলাম সেটা হবে না সো আমরা ওয়েস ডিটেকশনের ক্ষেত্রে দিব অ্যানম্যাপ ওকে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান ফাইভ ওয়ান সো আমরা জাস্ট ওয়েট করবো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কি অপারেটিং সিস্টেম কে সার্ভিস ফোর টুরি সেট ডিভাইস টাইপ রানিং হচ্ছে লিনাক্স ওএস লিনাক্স কার্নেল টু পয়েন্ট সিক্স ওএস ডিটেলস লিনাক্স টু পয়েন্ট সিক্স পয়েন্ট নাইন এটা হচ্ছে আমাদের য়েস ইনফরমেশান সো ভানরে যে রয়েছে কি না সেটাও আমরা দেখতে পারি এনম্যাফ মাইনাস এনম্যাপ এস সি আর আই পি টি স্ক্রিপ্ট ভোলেন হাব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান ফাইভ ওয়ান সো আমরা একটা সাহায্য আসলে স্ক্যান করে দেখতে পারি যে কি প্রব রয়েছে বা এই ধরনের কোনো প্রবলেম রয়েছে কি না আমরা ওয়েট করব সো আমরা আরেকটা কাজ করে থাকি যেহেতু আর একটা টুল দিয়ে আমরা দেখব আর একটা আমরা টার্মিনাল নেব এটা স্ক্যান হতে থাক ছোট বেশ রুটে যাবো দেখব আমরা যে নিক্য মাইনাস এইস ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান ফাইভ ওয়ান সো এখানে দেখবো যে আসলে কী কী প্রবলেম রয়েছে আমি একটু ক্লিয়ার করে নিই সো দেখতে পাচ্ছেন টার্গেট আইপি হচ্ছে একান্ন এবং টার্গেট হোস্ট্যামে একান্ন রয়েছে টার্গেট পুট এইট জিরো এটা শুধু এইট জিরোতে দেখাবো যে এইট জিরো পুটে কী কী প্রবলেম রয়েছে সার্ভার অ্যাপ আছে এত ওকে পিএসপি অ্যাডমিন চ্যান্স লক এই বিষয়টা রয়েছে আইকন ডিরেক্টর রয়েছে অদার্স আদার্স যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা বের করতে পারি ম্যাপের সাহায্যে সো আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা এনম্যাপের সাহায্যে আদার্স আনাদার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখতে পারি সেক্ষেত্রে আমি একটা কমন কপি করে নিয়ে আসলাম দেন আমি টার্গেট আইপি দেবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান ফাইভ ওয়ান জাস্ট ওয়েট করবো সেক্ষেত্রেও আমি দেখবো যে আসলে এই প্রবলেমটা আছে কি না যেহেতু অনেকগুলো পোর্ট ওপেন রয়েছে আপনার এইভাবে আসলে সার্ভিস ইনুমেরেশন করতে পারেন বা স্ক্যানিং করতে পারেন এইভাবেও সো লাস্ট একটা বিষয় দেখব এস এম বি এসএমবি অথবা যে কোনো একটা বিষয় এস এম বি সেখানে আছে কি না বা এসএমবি কোনো কাজ করে কি না সো এসএমবি লগ ইনের জন্য আমি সার্চ করব সার্চ ওকে নো প্রবলেম আমি এটা তো রয়েছে সৃতীয়টাতে রুটে ওকে সার্চ এস এম বি সো যেহেতু অনেকগুলো প্যারামিটার বের হয়েছে আমি আর একটু প্যারামিটার দিব এস এমবির ক্ষেত্রে নয়তো আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া খুব কঠিন হয়ে যাবে এস এম লগ ইন সো সে তার আগে কি দিতে হবে চার্জ দিতে হবে সো একটা প্যারামিটার সো ইউস জেরো এস এম বি জেরো রয়েছে এখন আমার কি করতে হবে আমার সব তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কি কি বিষয় রয়েছে লাগবে অনেকগুলা বিষয় রয়েছে স অপশনে এখান থেকে ভার বস্ত্র করা রয়েছে এখান থেকে দেখতেই পারছেন যে আমার আরহ সেট করতে হবে হাই আমি আমিন আমি বিভিন্ন সময় সাইবার সিকিউরিটি সম্পর্কে কথা বলে থাকি আমিন মূলত একটি সাইবার সিকিউরিটি চ্যানেল সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এসএম বি ড্রমিন ক্লিয়ার করে নিলাম সেট আর হোস্ট আর হোস্ট ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান ফাইভ ওয়ান এটা হয়ে গেলো সেট এস এম বিউজার এস এম বি বনি দিয়ে দিলাম সেট রান আনকমন সেট ডো ইউ মিন সি থি ওকে সেটের একটা বড় হাতের ক্যাপিটাল লেটার হয়ে গেছে সেট ইউজার সেট পাসওয়ার্ড আমি জানি না ফেইল দেখাবে অবশ্যই বিকজ আমি তার আসল ভ্যালু দিচ্ছি না সেট এস এম বি এস সেট এখন আমি কি দিব রান দিব So, SMB login ইন বোর্ড আমি যদি সেখানে আরও অনেকটা পাসওয়ার্ড দিয়ে দিতাম এবং কি অক্সিলারি মডেল এক্সিকিউটিভ কমপ্লিট কেডেনশিয়াল ক্রিয়েটেভ সেশন ট্রু থ্রু এর মানে SMB রয়েছে ফোর স্টার্টিং এসএমবি লগ ইন বোর্ড ফোর্সিং যদিও ফেইল দেখাচ্ছে এর মানে আমরা বুঝতে পারছি এই অ্যাসেমবি বিষয়টা রয়েছে যদিও আমি এখানে এক্সপ্লুইটেশন করব না এক্সপ্লিটেশন হচ্ছে পরের ধাপ সো আমি ধাপে ধাপে ভিডিওগুলো ম্যাক করা ট্রাই করব আমি বুঝাইতে পারছি যে কীভাবে অক্সলারির সাহায্যে মেটা স্পুটের সাহায্যে আমি ইনোমারেশন করতে পারি ইনোমারেশন করতে পারি সেটা নিয়ে আসলে কথা বলতেছি সো নেক্সট টাইপের যেটা রয়েছে ইন্ট্রোডাকশন টু ইনফরমেশান গ্যাদারিং অক্সলারি মডিউল এই বিষয়গুলো কভার করেছি অলরেডি দেন এক্সপ্লিটেশন বেসিক সম্পর্কে এক্সপ্লিটেশন বেসিক এবং এক্সপ্লিটেশন কী কীভাবে কাজ করে এবং কী এক্সপ্লিটেশন কীভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আসলে পরবর্তী ভিডিওতে কথা বলবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে